হবে না এটার জন্য। জাস্ট আমরা খুব বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, যাতে করে যেহেতু আমরা অ্যাকাউন্টিং করছি, যাতে করে আমাদের কেউ কোনো ধরনের কোনো কোয়েশ্চেন করলে আমরা এক কথা সেটা উত্তর করে দিতে পারি। তো সেটা থেকে নীতিমালার মধ্যে যেটা করা হয়, কেন করা হয় নীতিমালাটা এটা একটু জানিয়ে নিই। দেখো, তুমি যখন কোনো একটা দেশে ব্যবসা করছো, তোমাকে সেই দেশে আইন ফলো করতে হয়। বাট অ্যাকাউন্টিং এর জন্য বা হিসাব বিজ্ঞানের জন্য আমাদের কিন্তু কোনো ধরনের কোনো আইন নেই, তাই না? আমাদের কোনো ধরনের কোনো অ্যাক্ট আছে হিসাব বিজ্ঞানের এই সংক্রান্ত আইন, সাল 2016, এই ধরনের কিন্তু আমাদের কোনো আইন নেই। যেহেতু আমাদের আইন নেই, সো আমাদের জন্য কি আছে, আমাদের জন্য আছে হিসাব বিজ্ঞানের নীতি এবং হিসাব বিজ্ঞানের ধারণা। সো আমরা এই নীতিগুলো কখন ফলো করি, আমরা হিসাব বিজ্ঞানের প্রিন্সিপালস বা হিসাব বিজ্ঞানের নীতিগুলো ফলো করি এই জন্য যে আমাদের বিভিন্ন দেশের সাথে কি হয়, আমাদের বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে হয়। কিন্তু সব দেশের মুদ্রা কি একরকম হয়? সব দেশের মুদ্রা কিন্তু, অর্থাৎ মুদ্রা বা কারেন্সি, সব দেশের মুদ্রা কিন্তু একরকম হবে না। যেমন তুমি যদি বাংলাদেশের টাকা বলো, তাহলে তুমি ভারতে সেটাকে বলবে রুপি, আবার তুমি রাশিয়াতে সেটাকে বলবে রুবল। এটা কিন্তু রুবেল না গাইজ, এটা কিন্তু রুবল। আচ্ছা, যারা আমাদের সাথে ক্লাস করছে তাদেরকে বলে রাখি, সো আমাদের যে তখন সেকেন্ড পার্টের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি, সো তোমার বন্ধু যাতে সেটা মিস না করে, সো তুমি তোমার ভিডিওটাকে শেয়ার করো, সো বন্ধুদেরকে ওটা দেখার একটা সুযোগ করে দাও। আচ্ছা, সো এরই সাথে এগিয়ে যাচ্ছি। তো যেটা বলছিলাম, সে কোনো একটা দেশে হয়তো বা সেটা টাকা, কোনো একটা দেশে সেটা রুপি, কোনো একটা দেশে সেটা রুবল, আর পাউন্ড, ডলার, এগুলোর নাম তো আমরা সবাই জানি মোর অর লেস। সো যখন তুমি কথা বলছো এই ধরনের মুদ্রার ভিন্নতা নিয়ে, তখন কিন্তু সে আমি ঢাকার সাথে, আমি বাংলাদেশে বসে আমি ঢাকার সাথে ভারত থেকে আমি আমদানি রপ্তানি কাজ করছি। আচ্ছা, তো যারা, আমি বলে ফেললাম যে আমি ঢাকা থেকে তোমাদের সাথে জয়েন করেছি, সো তোমরা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন করছো সেটা আমাকে জানিয়ে দাও একটু কমেন্ট সেকশনে মেনশন করে, যাতে করে আমি যে ঢাকা থেকে তোমরা যেরকম জেনে যাচ্ছ, সো আমিও যাতে তোমাদের কমেন্ট করে জেনে যাই যে আমার সাথে যারা রাইট অ্যান্সার দিচ্ছো, রং অ্যান্সার দিচ্ছো, যাদের কনফিউশন আছে তারা কোথা থেকে বলছো। আর খুব ভালো হয় যদি তুমি আমাকে তোমার কলেজটা মেনশন করে দাও। সো ইন দ্যাট কেস আমি ইন ফিউচার যখন তোমার জন্য সিলেবাসটা প্রিপেয়ার করবো, আমি কি করতে পারবো, আমি তোমার সিলেবাসটা কোন কোন কলেজের ডিফার করছে ওটা মাথায় রেখে সিলেবাসটা মেনটেন করতে পারবো। আচ্ছা, চলে আসি টপিকে। যখন ঢাকার সাথে, সে আমি ঢাকার সাথে ভারতের কলকাতার শহরের একটা আমদানি রপ্তানি করছি, আমি ঢাকা থেকে জামদানি শাড়ি কলকাতায় পাঠাচ্ছি। সো ঢাকার জন্য টাকায় আমার কাজ করতে হয়, কিন্তু ভারতের জন্য সেটা হয়ে যাচ্ছে রুপি। সো যেহেতু আমার কারেন্সি অনুযায়ী, মুদ্রা অনুযায়ী ডিফার করছে, আমার কি অ্যাকাউন্টিংয়ের নীতিমালা ডিফার করা উচিত? না, কেননা আমার জন্য যেটা নাকি বিক্রয় তার জন্য সেটা ক্রয়। আমি যদি তাকে দেখাই আমার জন্য যেটা আমি বিক্রি করছি, সো আমার জন্য সে একজন দেনাদার, ধরে নিচ্ছি ধারে করছি, আমার জন্য সে দেনাদার, তার জন্য নিশ্চয় আমি একজন পাওনাদার। যদি তাই হয়ে থাকে, তাহলে আমাকে এখানে আরেকটা তৃতীয় পক্ষ আনতে হচ্ছে ব্যাংক। সে আমার জন্য কি কাজ করবে? সে আমার জন্য লেটার অফ ক্রেডিট অথবা এলসি খুলে দিবে। সো এই পক্ষগুলোকে যখন আমি নিয়ে আসছি, তখন আমাকে যেরকম আমার আর্থিক বিবরণীতে এই পক্ষগুলোকে ইনকর্পোরেট করতে হবে, কলকাতার একজন ব্যবসায়ীকেও কিন্তু ঠিক সেই কাজটাই করতে হবে। আচ্ছা, সো যারা কমেন্ট করেছে তাদের কমেন্ট একটু পড়ে নিচ্ছি, সরি আমি না কথা বলে মাঝখানে হারিয়ে গেলাম, না কমেন্ট পড়ার কথা মনে থাকে না। আচ্ছা, শাহিন বলেছো, তালুকদার বলেছো যে একটু বাফার হচ্ছে, আই এম সো সরি, বাফারিং এর ব্যাপারটা হতে পারে তোমার ইন্টারনেট কানেকশনের জন্য, সো তুমি আর একটু অন অফ করে দেখতে পারো যদি এটা একটু বেটার হয়। আর ঢাকা থেকে সাবির অপূর্ব বলছো, হ্যাঁ তোমার কলেজের নামটা মেনশন করে দিতে পারো। তাস্কিয়া বলছো সিটি কলেজ। আচ্ছা, আমার ফ্রেন্ড ছিল সিটি কলেজের, সো তাস্কিয়া আমার মনে হয় তুমিও ইন ফিউচার আমার বন্ধু হতে যাচ্ছ। আচ্ছা, মোশতাক আকাশ বলেছো ঢাকা থেকে দুনিয়া কলেজ, ঢাকা কমার্স কলেজ থেকে বলছো স্বচ্ছ, থ্যাংক ইউ সো মাচ গাইজ। আমি অন্যদের কলেজের নামগুলো জানতে চাচ্ছি। আরও বলেছো রাজশাহী থেকে বন্ধু জাহিদ বলেছো, আর জুবাই বলেছো ঢাকা কলেজ থেকে, আর আর কি আছো নাম আপু, হ্যাঁ আচ্ছা জুবাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো চলেছি টপিকটা যেটা পড়তেছিলাম। আচ্ছা হ্যাঁ, আরও আছো কবি নজরুল থেকে বলেছো সজি, আর আরেকজন ফাহিম বলেছো সেন্ট জোসেফ থেকে। আচ্ছা গাইজ, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, আর তোমাদের ফ্রেন্ডদের কিন্তু শেয়ার করে ভিডিওটাকে, তাদেরকেও নিয়ে আসতে ভুলো না। আচ্ছা চলে যাচ্ছি তবে কেন নীতিমালা ফলো করছি। তো যেটা বলছিলাম যে আমি এবং কলকাতা দুজন দু জায়গায় বসে যখন ব্যবসা করছি, আমাদের দুজনের ব্যবসার মূল থিমটা কিন্তু একই। আমরা যখন আমাদের আমাদের আর্থিক বিবরণীতে যখন আমি আমাদের দুজনের আর্থিক অবস্থা যখন তুলে ধরছি, তখন কিন্তু আমাদের দেনাদার, পাওনাদার, আমাদের ঋণের পরিমাণ, আমাদের সম্পদের পরিমাণ সব কিন্তু একই টাকায় দেখাতে হচ্ছে।
অর্থাৎ আমাদের টাকার মূল্যমানটা কিন্তু সেম থাকছে, জাস্ট আমাদের মুদ্রাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে কি আমাদের অ্যাকাউন্টিং এর নীতিমালার পরিবর্তন হওয়া উচিত? না। এ কারণে আমরা কি করি, মুদ্রার পরিবর্তন থাকা সত্ত্বেও বা মুদ্রার ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা অ্যাকাউন্টিং এর জন্য ওভারঅল একটা ইউনিভার্সাল একটা নীতি ফলো করি, এবং এই নীতিটা আমাদেরকে দিয়েছে গ্যাপ, যেটা হয় FASB ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আমাদেরকে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এই গ্যাপ দিয়েছে। Whereas গ্যাপ কিন্তু আমার জন্য কোনো ধরনের কোনো আইন নয়। মনে রেখো, গ্যাপ আমার জন্য কোনো আইন নয়। এটা তোমার জন্য একটা MCQ আসার মতো একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে অ্যাকাউন্টিং এর আইন কি। তোমাকে অনেকগুলো অপশন দেওয়া হলো যে অ্যাকাউন্টিং এর সরি হিসাব বিজ্ঞানের আইন নিম্নে কোনটি, এই ধরনের কোয়েশ্চেন আসলে আমাদের MCQ তে ইউজুয়ালি। হ্যাঁ, সো হিসাব বিজ্ঞানের আইন নিম্নে কোনটি, তোমাকে অপশনে দেওয়া হলো গ্যাপ, দেওয়া হলো IFRS, দেওয়া হলো তোমাকে IAS, দেওয়া হলো সবগুলো, আর একটা অপশন দেওয়া হলো কোনটি নয়। সো তুমি কোনটা লাগাবে? আমাদের জন্য কি গ্যাপ কোনো আইন? আমাদের জন্য গ্যাপ কোনো আইন না। সো আমার রাইট অ্যান্সার হবে কোনোটি নয়। সো আমরা গ্যাপটাকে যেটা ফলো করি এটা আমাদের জন্য তাহলে কি, গ্যাপ হচ্ছে আমাদের জন্য একটা নীতিমালা। সো এই গ্যাপটাকে আমরা ফলো করি নীতি হিসাবে, এবং এই নীতিটা কি কি এটা আমরা একটু দেখবো। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট পাচ্ছি, একটু তোমাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, প্রজ্ঞা পারমিতা লিখেছো যে আমাদের ট্রেন বাট দেয়ার ইজ নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, ট্রেনে বসে আমাদের একজন বন্ধু আমার সাথে কানেক্টেড আছে। থ্যাংক ইউ পারমিতা, যে তুমি ট্রেনে বসে এত ঝক্কি ঝামেলা পার হয়েও আমাদের সাথে জয়েন করেছো, এই জন্য আমরা খুবই গ্ল্যাড। 10 মিনিটস কো তোমাকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছে। আশা করি যে প্রজ্ঞা পারমিতার মতো যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করছো তাদের একটু সমস্যা সত্ত্বেও তারা 10 মিনিট স্কুলের এই লাইভ ক্লাসটা মিস করবে না। এবং কোনো কারণে যদি তুমি মিস করে ফেলো, তোমার জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে তুমি যদি যাও তাহলে দেখতে পারবে সেখানে একটা লাইভ অপশন আছে। সো তুমি লাইভ অপশন থেকে আমাদের লাইভ ক্লাসটা কিন্তু পরবর্তীতে মনে করে অবশ্যই দেখে নেবে। আর যারা চাও ফ্রেন্ডসদেরকে একসাথে নিয়ে ক্লাস করতে, তারা কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আচ্ছা, শাওন বলেছো যে IAS and IFRS far better than GAP, that's GAP. Yes, of course, because GAP হচ্ছে একটা খুবই জেনারেল প্রিন্সিপাল, আর IFRS কথা যখন বলছি তখন এটা খুব স্পেসিফিক। সো ইয়া, ইটস ফার বেটার দ্যান গ্যাপ, এক্স্যাক্টলি। আর অলিভ ব্রাঞ্চ সজীব বলেছে, আপু আমারটা তো পড়লেন না। আচ্ছা হ্যাঁ, সরি ভাইয়া, তোমারটা তখন মিস হয়ে গেছে অনেকের কমেন্টের ভিড়ে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে কমেন্ট করার জন্য, তুমি আমাদের সাথে অবশ্যই কানেক্টেড থাকো। আচ্ছা, সো কথা বলছিলাম প্রিন্সিপালস নিয়ে এবং গ্যাপ নিয়ে। সো আমরা আগে দেখে নিই আমাদের প্রিন্সিপালস এর মধ্যে এবং আমাদের ধারণার মধ্যে একটা বেসিক পার্থক্যটা কি। হিসাব বিজ্ঞানে দুটা কথা বলা হয়, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতি, একটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা। আচ্ছা, সেই যে বললাম নীতি, নীতির মধ্যে আমাদের আছে রক্ষণশীলতা, রক্ষণশীলতা এবং আছে বস্তুনিষ্ঠতা। আর ধারণার মধ্যে, ধারণার মধ্যে আমাদের অনেকগুলো টাইপস আছে। তো এই ধারণার মধ্যে আমাদের টাইপগুলো হচ্ছে, আচ্ছা ধারণাটা আমরা আগে আমার মনে হয় পড়ানোটা বেটার, বিকজ ধারণাটা পড়াতে গেলে তোমাদের ফার্স্টে বলে দিব ধারণাটা বলতে কি বোঝায়। নীতি আর ধারণার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। নীতি আর ধারণার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে, ধারণা হচ্ছে এমন একটা বস্তু যেটাকে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচ করো। তুমি ধরে নাও, খেয়াল করো, তুমি ধরে নিচ্ছ যে তোমার ব্যবসা প্রতিষ্ঠানটা একটা স্পেসিফিক এন্টিটি, তোমার ব্যবসায় প্রতিষ্ঠানে একটা নিজস্ব নাম আছে, তার নিজস্ব সিল আছে। এই ধরনের যখন আমরা অ্যাজাম্পশন মেক করি কোনো কিছু সম্পর্কে, বা আমি ধারণা করে নিচ্ছি যে আসল ব্যাপারটা এরকম নাও হতে পারে, বাট আমি ধরে নিব যে এটা এরকম হবে। সো এই ধরনের যা যা নাম পাবো আমরা, বা যেই যেই অ্যাজাম্পশনগুলো বা ধারণাগুলো ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে আমরা নিজেরা পোষণ করি, ওগুলোকে আমরা বলবো হিসাব বিজ্ঞানের ধারণা। আর নীতি হচ্ছে যেগুলো ওভারঅল ইউনিভার্সালি আমরা সবাই ফলো করি, বাট এটা কোনো কোনো জায়গায় ডিফার করতে পারে। আচ্ছা, সো কথা হচ্ছিল, আচ্ছা রক্ষণশীলতা, বস্তুনিষ্ঠতা, আরেকটা ছিল কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি হচ্ছে, আচ্ছা সামঞ্জস্যতা, কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা। সো আমরা নীতির পার্টটাতে পরে আসবো, আগে আমরা ধারণাগুলো দেখে নিব। সো ধারণাগুলোর মধ্যে ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে প্রথমত আমরা খুব অ্যাক্টিভ তো করে ধারণাগুলো দেখিনি, সবগুলো নাম একবার না লিখি তাহলে বোধহয় আমাদের বোর্ডের জায়গাটার রাইট ইউটিলাইজেশন হবে। ওকে, সো প্রথম ধারণা যেটা দেখবো, প্রথম ধারণা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যবসায়িক সত্তা।
আচ্ছা গাইজ, যাদের কিনা আমার হ্যান্ড রাইটিং বুঝতে সমস্যা হবে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করবে। আই অ্যাডমিট আমার হ্যান্ড রাইটিং খুব একটা ভালো না, বাট আমার মনে হয় যেহেতু আমি এত কষ্ট করে তোমার জন্য বোর্ডে লিখছি, সো আমাকে তোমার এটার জন্য একটু ক্ষমা করে দিতেই পারো, যেহেতু আমার হ্যান্ড রাইটিং বলে দিচ্ছি খুব একটা ভালো না। আচ্ছা, সো ফার্স্ট স্টেপ, ব্যবসায়িক সত্তা। ব্যবসায়িক সত্তা হচ্ছে যে তুমি ধরে নিচ্ছ, খেয়াল করো আমি কথাটা কি বললাম, যে আমি ধরে নিচ্ছি যে আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার কারবার আমার মালিক থেকে ভিন্ন একজন ব্যক্তি। ঠিক আছে, কি বললাম যে আমার কারবার একজন ব্যক্তি, কেন বললাম ব্যক্তি, কেন না আমি আমার কারবারকে এমন ভাবে ট্রিট করব যে আমার ব্যবসা প্রতিষ্ঠান বা আমার কারবার তার কি কি জিনিস থাকবে, তার নিজস্ব একটা সিল মোহর থাকবে, অর্থাৎ তার একটা সিল থাকবে। যেমন আমরা বলে থাকি না যে ঢাকা ইউনিভার্সিটির একটা নিজস্ব লোগো আছে, তাই না? তার নিজস্ব লোগো দেখতে পাও না, শিক্ষায় আলো। আবার মনে করো তোমার বিভিন্ন স্কুলে, তুমি যেই স্কুলে পড়ছো, তুমি যেই কলেজে পড়ছো, রাইট? তুমি আমাকে তোমার কলেজের নামটা মেনশন করেছো না দেখি? ইয়াস, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলেছো হ্যান্ড রাইটিং নিয়ে, প্রজাপতি মন একটা কোশ্চেন করেছে, আমি একটু বলে দিই যে আপু প্রিপোজিশনের ক্লাস কবে হবে। আচ্ছা, প্রিপোজিশনের ক্লাসের জন্য আমি সাকিব বিন রাশিদ ভাইকে একটু মেনশন করছি যে ভাইয়া আপনার একজন স্টুডেন্ট আমার ক্লাসে প্রিপোজিশনের ক্লাস করতে চেয়েছে, সো আপনি প্লিজ এটা একটু খেয়াল করবেন। আর হ্যাঁ, আর্থিক বিবরণী নিয়ে দেখলি গালি, আমরা আর্থিক বিবরণী নিয়ে ক্লাস করব, বাট আমরা আসলে আমাদের সিলেবাসটাকে বইয়ের সিলেবাসের সাথে মিলিয়ে করার চেষ্টা করেছিলাম, দ্যাটস ওয়াই আমরা আর্থিক বিবরণীটাকে একটু পরে রেখেছি। বাট হ্যাঁ, আর্থিক বিবরণী আমরা অবশ্যই ক্লাস করবো, বিকজ এটা একটা ম্যান্ডেটরি পার্ট, রাইট? তোমাদের HSC কোয়েশ্চনে এটা ম্যান্ডেটরি যে আর্থিক বিবরণী থেকে তোমাকে কোয়েশ্চন করতেই হবে। আচ্ছা, ভলিউমটা বাড়ানোর কথা বলা হয়েছে। আচ্ছা অপূর্ব, আমি চেষ্টা করছি ভলিউমটা যতটুকু জোরে সম্ভব করার, বাট আমার আসলে ঠান্ডা লেগেছে একটু, সো আমার কাশি চলে আসতে পারে, এই কারণে আমি একটু ভলিউমটা একটু কম রাখছি। যদি তুমি বুঝতে একটু চেষ্টা করো বুঝতে পারবে, আই গেস। আচ্ছা, সো আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে বলেছো রাহাত, রাইট? সো যে যেই কলেজ থেকে আমাদের সাথে যোগাযোগ করো না কেন, সবগুলো কলেজে একটা নিজস্ব লোগো থাকে না? এই লোগোটার কারণে কিন্তু ওই ব্যবসায় প্রতিষ্ঠানটাকে আমরা বলে থাকি একজন ব্যক্তি, এবং এই ব্যক্তিটাকে আমরা বলে থাকি কৃত্রিম ব্যক্তি। আবার ওই ব্যবসায় প্রতিষ্ঠান সম্পর্কে না তুমি মামলা করতে পারো, আবার ওই ব্যবসায় প্রতিষ্ঠান তোমার সম্পর্কে যদি তুমি তার কাছে কোনো ধরনের তার কোনো পাওনাদার হয়ে থাকো, কিন্তু আবার তার কোনো দেনাদার হয়ে থাকো যে সে তোমার কাছ থেকে টাকা পায়, তাহলে সে তোমার এগেনস্টে আবার মামলা করতে পারে। তো এই এই সব বিভিন্ন ধরনের গুণাবলী থাকার কারণে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানকে বলে থাকি একটা কৃত্রিম ব্যক্তি সত্তা। আচ্ছা, এই কৃত্রিম ব্যক্তি সত্তার আর কি কি হয়? কৃত্রিম ব্যক্তি সত্তা হওয়ার কারণে যখন নাকি আমাকে মালিক কোনো মূলধন দেয়, মালিকের মূলধনটাকে আমি বলে থাকি আমার জন্য একটা দায়, বাট এই দায়টাকে আমরা বলে থাকি আন্তদায়। কেন আন্তদায় বলে থাকি? কেননা আমরা বলি যে মালিকের আন্তদায়টা এই কারণে আন্তদায় যদি আমার কোনো কারণে আমার সম্পদের পরিমাণ, সে আমার মুনাফার পরিমাণ যদি কমে যায়ও, মুনাফার পরিমাণ কমে যাওয়া সত্ত্বেও মালিক কখনো বলবে না যে আমাকে আমার মূলধনের টাকাটা ফেরত দাও, এটা কিন্তু মালিক কখনো করে না। তুমি যদি ব্যবসা সম্পর্কে একটা সাধারণ ধারণা রাখো, তাহলে দেখবে মালিক কিন্তু এটা কখনো বলে না। এটা কারা বলে? এটা বলে আমার বহিদায়, যারা আমার পাওনাদার, যারা আমার ব্যাংক থেকে যাদের কাছে আমি ঋণ নিয়ে আসি। পাওনাদার কি করে? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি তাকে টাকা ফেরত দিতে না পারো, সে তোমার সে তোমার অফিসের নিচে এসে দাঙ্গা শুরু করলো, ভাঙচুর করলো। এগুলো কি তোমার মালিক কখনো করবে? তোমার মালিক কিন্তু এটা কখনো তোমার সাথে করবে না। দ্যাটস ওয়াই আমরা বলে থাকি মালিক হচ্ছে এক ধরনের আন্তদায়। নেক্সট টপিক বলবো, সেকেন্ড আমরা যে টপিকটা করবো সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান নীতি, চলমান প্রতিষ্ঠান। আচ্ছা, সো চলমান প্রতিষ্ঠানটা হচ্ছে, খেয়াল করো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান আজকে শুরু করলাম, আমার সম্পত্তি ইকুয়ালস টু দায় প্লাস আমার ওনার্স ইকুইটি নিয়ে। আমি আমার ব্যবসাটা শুরু করার পর আমি যদি প্রথম বছর, সেকেন্ড বছর, থার্ড বছর আমি যদি প্রত্যেকটা বছর একই রকমের পারফরমেন্স করি, আমার পারফরমেন্স যদি একটু ভালো না হয়, সে আমার মুনাফা হলো না, সে আমার ক্ষতি হলো। সে ফর এক্সাম্পল, তুমি প্রথম বছর যেটা শুরু করলে তুমি জানতে পারছো যে আমার প্রত্যেক বছর খারাপ পারফরমেন্স হওয়ার কারণে
আমি একটা নির্দিষ্ট সময় পরে এটাকে লিকুইডেটেড করে ফেলবো, আমি আর ব্যবসায় থাকবো না, 5 বছরের জন্য ব্যবসা করছি। এটা কিন্তু যারা ব্যবসা করে তারা কখনো এটা মনে করে না। তারা কি করে, তারা মনে করে যে আমার ব্যবসাটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। অনন্তকালটাকে আমরা ইংলিশ যখন কনভার্ট করি তখন আমরা একটা বলে থাকি আনফোর্সিয়েবল পিরিয়ড পর্যন্ত, যে এটাকে আমরা একটা নির্দিষ্ট নাম্বারে মেনশন করতে পারি না। তাই আমরা ধরে নিই আমার ব্যবসাটা একটা আনফোর্সিয়েবল পিরিয়ড পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। এবং এই কারণে আমরা কি করি, আমরা আমাদের ব্যবসায় বিভিন্ন ধরনের আমরা কি করি, আমাদের ব্যবসায় যে পরিমাণে সম্পত্তি আছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। আচ্ছা, এটা এটা হচ্ছে আমার সম্পদের ভাগ। ওকে, তো আমি আমার মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ভাগ করি। এবং আমরা সবাই জানি সাধারণত, যেহেতু আমরা এজেন্সিতে চলে এসেছি, আমরা অ্যাকাউন্টিং করেছি, সেটা আমাদের সবার জানার কথা যে মূলধন জাতীয় ব্যয় হয় এবং মূলধন জাতীয় আয় হয়। ইউজুয়ালি আমরা মূলধন জাতীয় ব্যয় যখন বলি তখন আমরা সেটাকে বলি অ্যাসেট। কেন বলি মূলধন জাতীয় ব্যয়কে অ্যাসেট, কেননা আমি যখন খুব বড় পরিমাণে কোনো কিছুর জন্য খরচ করছি, যেটাকে আমরা বলে থাকি কস্ট, তাই না? যখন বড় পরিমাণে খরচ করি তখন কিন্তু আমরা সেটাকে এক্সপেন্স বলি না, আমরা কি বলি কস্ট। কস্টের কারণে আমরা বলে থাকি যে যখন কোনো আমরা অ্যাসেট কিনি সেটাকে আমরা বলে থাকি একটা কস্ট, এবং এটা একটা নির্দিষ্ট খুব বড় একটা পিরিয়ড পর্যন্ত এই কস্টটার সময়সীমা থাকে। আর যেটা কিনা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি এই পাশে এক্সপেন্স, রাইট? এক্সপেন্স বোঝা যায়, এক্সপেন্স। আচ্ছা, সো এই যে বললাম যে কস্ট আর এক্সপেন্স, যদি এটা বড় পরিমাণে করা হয়, এই ব্যয়টা একটা নির্দিষ্ট 1 বছরের বেশি সময় ধরে করা হয়, তখন আমরা সেটাকে বলি না মূলধন জাতীয়। মূলধন জাতীয় ব্যয় আমরা ইউজুয়ালি অ্যাসেটের জন্য করে থাকি। মূলধন জাতীয় আয়, আমি যদি একটা খুব বড় সময়ের জন্য কোনো ধরনের আয় করি, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যদি 90 টাকা আসে খুব বড় পরিমাণে, তখন আমরা সেটাকে কি বলি, আইদার সেটা হবে তোমার মূলধন অথবা সেটা হবে তোমার ঋণ। এই দুইটার বাদে কি কখনো হয়, খুব বড় পরিমাণে কি তোমার কখনো বিক্রয় হয় যেটা মূলধন কিংবা ঋণকে এক্সিড করে? না। দ্যাটস ওয়াই আয় হলে সেটা আমার সবসময় হবে একটা, অর্থাৎ মূলধন জাতীয় আয় হলে সেটা আমার জন্য সবসময় হবে একটা দায়। আবার মুনাফা জাতীয় যদি হয় তাহলে আমরা সেটাকে খুব সিম্পলি এক্সপেন্স বলি, যদি অল্প পরিমাণ টাকায় হয়, অথবা বলে থাকি রেভিনিউ বা আমার জন্য আয়, অর্থাৎ খরচ এবং আয়। সো এই যে আমি ঘটনাটা বললাম যে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়তে ভাগ করছি, এই মূলধন এবং মুনাফা জাতীয়তে ভাগ করার কাজটাকে, হ্যাঁ, মূলধন এবং মুনাফা জাতীয় কাজটাকে ভাগ করার কাজটা আমরা করে থাকি চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী। অর্থাৎ আমার ব্যবসায় প্রতিষ্ঠান আজকে হয়ে শেষ হয়ে যাবে না, এটা নির্দিষ্ট পরিমাণে চলতে থাকবে। এই কারণে কি করি, আমরা অ্যাসেটের জন্য অনেক বড় অ্যামাউন্টের খরচ করি। আবার আমরা কি করি, আমরা ছোট ছোট পরিমাণে ক্রয় করি, ছোট ছোট পরিমাণে বিক্রয় করি। এর ফলে কি হয়, আমার এক্সপেন্স এবং রেভিনিউর ডিফারেন্সটা থেকে আমার মুনাফা হয়। এই মুনাফাটা আলটিমেটলি আমার মালিকের কাছে যায় এবং মালিক আমাকে আলটিমেটলি আবার আমার কোম্পানিতে মূলধন দেয়। মূলধনের ফলে আমার মূলধন জাতীয় আয় বাড়ে, মূলধন জাতীয় আয় বাড়ার ফলে আমার আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় এবং আমি আবার ট্রাই করি কিভাবে মালিকানা সত্ত্বটাকে আবার একটু কমিয়ে আনা যায়। সো আমি কি করি, বেশি বেশি করে ক্রয় বিক্রয় করি, বেশি বেশি করে মুনাফা অর্জন করি, এবং এভাবে আমি আমার প্রতিষ্ঠানটাকে অনেক বড় একটা লম্বা সময় ধরে চালু রাখি। ঠিক আছে, এটাকে আমরা বলে থাকি চলমান প্রতিষ্ঠান নীতি। নেক্সট চলে যাচ্ছি আরেকটা টপিকে। আচ্ছা, যদি এখান থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাকে কিন্তু তোমার কমেন্ট সেকশনে সেটা মেনশন করো। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা ছোট কোয়েশ্চেন আছে গাইজ, তোমাদের জন্য ছোট কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, অপচয় কোন ধারণা থেকে তৈরি করা হয়, অর্থাৎ অপচয় কোন ধারণার অনুসারী? আমরা এতক্ষণ পর্যন্ত জানি কথা বলছিলাম, এ থেকে তুমি আমাকে একটু বলো যে অপচয় কোন ধারণার অনুসারী। অপচয় আমি কিন্তু তোমার কমেন্টের জন্য মেনশন করছি, কমেন্টের জন্য ওয়েট করছি, তুমি জাস্ট কমেন্ট পার্টটাতে আমাকে জাস্ট মেনশন করে দাও যে অপচয়টা কোন ধারণার অনুসারী। খুব ছোট করে অপচয়টা কোন ধারণার অনুসারী এটা আমাকে একটু কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। আমি দেখতে চাচ্ছি যে সবার ফার্স্টে কে আমাদেরকে কমেন্ট করছো। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি গাইজ।
আচ্ছা আমাকে একজন বলেছো আপু একটু স্লো কথা বলেন, আমি ফাস্ট বলে যাচ্ছি কি? আচ্ছা আমি তোমার জন্য আপু, তোমার নামটা পড়তে পারছি না, অন্য একটা ল্যাঙ্গুয়েজে লেখা। আচ্ছা আমি তোমার জন্য একটু স্লো কথা বলার চেষ্টা করবো। রক্ষণশীলতা, আচ্ছা চলতি, মামুন লিখেছে চলতি। তুমি যদি চলমান প্রতিষ্ঠান বুঝিয়ে থাকো তাহলে তোমার প্রশ্নটা ঠিক আছে। আর আরেকজন লিখেছে অনাদি দেনা সঞ্চিতি, কোন ধরনের হিসাব? না, অনাদায়ী দেনা সঞ্চিতি তো চলমান প্রতিষ্ঠান নীতির জন্য না, অনাদি দেনা সঞ্চিতি হচ্ছে আমরা রক্ষণশীলতা নীতির জন্য ধরে থাকি। আচ্ছা মূলধন জাতীয় কস্ট, জুয়েল আমিন বলেছো যে অপচয় মূলধন জাতীয় কস্ট, চলমান। আচ্ছা সৃষ্টি বলেছো চলমান প্রতিষ্ঠান নীতি, সাব্বির অপূর্ব বলেছো চলমান প্রতিষ্ঠান, রাহাত বলেছো চলমান প্রতিষ্ঠান। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা চলমান প্রতিষ্ঠান নীতি, কেননা ফার্স্টেই বলেছিলাম যে আমরা মূলধন জাতীয় একটা খরচ করি, তাই না? আমরা কি করি, আমরা মূলধন জাতীয় খরচ করি, জাতীয় কথাটা লিখলাম না, মূলধন জাতীয় খরচ। আচ্ছা এই মূলধন জাতীয় খরচ হচ্ছে আমার জন্য এক ধরনের সম্পদ সৃষ্টি করে বা অ্যাসেট সৃষ্টি করে। আর আমরা জানি যে কোনো ধরনের সম্পদের যে খরচ থাকে বা যে কস্ট থাকে, এই কস্ট অ্যালোকেশনটাকে বলা হয়, বা আমরা যখন বড় ধরনের মূলধন জাতীয় খরচ থাকে, এই খরচটাকে আমরা কি করি, নির্দিষ্ট সময় সীমার মধ্যে খরচটাকে ভাগ করে দেই। এটাকে আমরা বলে থাকি কস্ট অ্যালোকেশন প্রসেস, ঠিক আছে? এই কস্ট অ্যালোকেশনটা হচ্ছে আমার জন্য অবচয়। খেয়াল করো, তুমি যদি ধরে নিতে যে একটা আমি এই বছরের জন্য একটা সে 10,000 টাকার একটা টেবিল কিনলাম, এই বছর ব্যবহার করে শেষ করে ফেলবো, তাহলে কিন্তু এটা আমার জন্য কোনো মূলধন জাতীয় খরচ বা আমার অ্যাসেট হবে না। এবং এক বছরের জন্য যদি ব্যবহার করো তাহলে তোমার কোনো অবচয়ও থাকবে না। বাট আমি কি করি, আমি বলি যে আমি 10,000 টাকার একটা টেবিল 10 বছর ইউজ করবো। আমি প্রত্যেক বছর এই 10,000 টাকাটাকে প্রত্যেক বছর 1,000 1,000 করে কমিয়ে আমি 10 বছর শেষে এটাকে জিরো করে ফেলি। তাহলে কি হয়, আমার 10 বছর ধরে 10,000 টাকার একটা সম্পত্তি পূর্ণ ব্যবহার করলাম এবং এটার খরচটাকে আমি নিঃশেষিত করলাম। খরচ নিঃশেষিত করা বা কস্ট অ্যালোকেশন করা, এটাকে আমরা বলে থাকি অপচয়। এবং এই অপচয়টা আমি করে থাকি কখন, যখন আমি চলমান প্রতিষ্ঠান নীতি এই ধারণাটাকে আমরা ফলো করছি। থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা আমাকে একটু রাইট অ্যান্সারটা দিয়েছো। সাদ্দাম আল আমিন কোশ্চেন করছো ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্য কি? এক্স্যাক্টলি, ব্যয় এবং খরচ। আচ্ছা আমরা না বাংলায় অনেক সময় বলে রাখি কথাটা, খুব ভালো একটা কোশ্চেন করছো ভাইয়া, তোমার কোশ্চেনটা শুনে খুব খুশি হয়ে গেলাম। আচ্ছা সো ব্যয় এবং খরচের পার্থক্য, এটা যারা কোশ্চেনটা করনি তাদের জন্য বলছি, তোমরাও জেনে নাও ব্যয় ভার্সেস খরচ। আচ্ছা আমরা বাংলা যখন কথা বলি আমরা প্রতিশব্দ হিসেবে অনেক সময় বলি ব্যয় এবং খরচ, আমরা অনেক সময় বলি মজুরি এবং বেতন। বাট যখন আমরা অ্যাকাউন্টিং করছি তখন কি হয়, এই দুটার দুই ধরনের ইমপ্লিকেশন হয়। ইমপ্লিকেশনটা হচ্ছে ব্যয় আমরা বলে থাকি মূলধন জাতীয় খরচ, আর খরচকে আমরা বলে থাকি মুনাফা জাতীয় খরচ। দ্যাট মিনস ব্যয় হচ্ছে আমার, আচ্ছা ব্যয় হচ্ছে এক ধরনের খরচ, খরচ এক ধরনের খরচ, বাট ব্যয় হচ্ছে আমার সময়সীমাটা যখন বড় হবে, অর্থাৎ আমার সময়সীমা যখন 1 বছরের বেশি, আর খেয়াল করো সময়সীমাটা আমার বড় হবে, 1 বছরের বেশি হবে, আর খরচ বা এক্সপেন্স হচ্ছে যখন আমার সময়সীমাটা হবে 1 বছরের কম। খেয়াল করো যদি 1 বছরের বেশি হয় তখন তুমি সেটাকে বলছো ব্যয়, যদি 1 বছরের কম হয় তখন তুমি সেটাকে বলছো খরচ। ব্যয় কখন বলছি, ব্যয় বলছি যখন মূলধন জাতীয় ব্যয় হয়, যখন সেটা একটা সম্পদ তোমাকে এনে দেয়। আর খরচ হচ্ছে যখন সেটা নামিক নামিক রূপের হয়, ফর এক্সাম্পল তুমি যখন ক্রয় করছো তুমি বলছো খরচ, তুমি যখন মজুরি দিচ্ছ তখন তুমি বলছো খরচ, বেতন দিচ্ছ, ভাড়া দিচ্ছ, এগুলো কি হয়, নির্দিষ্ট সময় পর পর রিপিট করে না নিজেকে, যদি রিপিট করে পৌনঃপুনিক হয় তখন আমরা সেটাকে বলি খরচ। আর ব্যয় কিন্তু পৌনঃপুনিক হয় না, ব্যয় কিন্তু সবসময় রিপিট করা সম্ভব হয় না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে থাকি ব্যয় অথবা কস্ট। আচ্ছা আমার মনে হয় তোমার কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পেরেছি, তো নেক্সট টপিকে চলে যাচ্ছি। ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন ইমপেয়ারমেন্ট, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স। আচ্ছা ডেপ্রিসিয়েশন হচ্ছে অবচয়, ইন জেনারেল অবচয়, যখন নাকি তুমি একটা কস্ট অ্যালোকেট করছো অথবা তুমি তুমি একটা খরচ নিঃশেষিত করছো। যেমন যেটা বলছিলাম 10,000 টাকার একটা টেবিল তুমি 10 বছর ব্যবহার করছো এবং প্রতি বছর তুমি 1,000 1,000 1,000 করে ওই 10,000 টাকার টাকাটাকে নিঃশেষ করে দিচ্ছ। তুমি বলছো প্রথম বছর আমি 1,000 টাকার খরচ কি করলাম, সার্ভিস নিলাম,
দ্বিতীয় বছর আমি আরো 1,000 টাকার ওই ব্যবহার করলাম, তৃতীয় বছর আমি আবার 1,000 টাকা টেবিল ব্যবহার করলাম। তুমি 10 বছরে 10,000 টাকার টেবিলটা ব্যবহার করে ফেলবা, তাহলে কি হবে, 10 বছর পরে এটার মূল্যটা অর্থাৎ এটার যে কস্ট ছিল 10,000 টাকা ওটা জিরো হয়ে যাবে। এটাই ছিল অবচয় বা ডেপ্রিসিয়েশন। নেক্সট বলেছো অ্যামর্টাইজেশন। অ্যামর্টাইজেশন বলা হয় যখন নাকি তোমার কোনো ইনট্যাঞ্জিবল অ্যাসেট থাকে, তখন সেক্ষেত্রে আমরা বলি সেটাকে অ্যামর্টাইজেশন। ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। আরেকটা ছিল, কোলিনি গেল কমেন্টটা। আচ্ছা আমি শাওনের কোয়েশ্চেন অ্যান্সার করছি। শাওন তুমি যদি আমাদেরকে শুনতে থাকো তাহলে আমি অলরেডি ডেপ্রিসিয়েশন অ্যামর্টাইজেশন বলেছি। আচ্ছা ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট কখন হয়? ইম্পেয়ারমেন্ট হয় যখন, আচ্ছা ইম্পেয়ারমেন্টটা একটু টাফ, একটু মনোযোগ দিয়ে শোনো বুঝতে পারবে। ইম্পেয়ারমেন্টটা হচ্ছে যখন আমার একটা অ্যাসেট বা আমার একটা সম্পদের দুটো ভ্যালু থাকে না, একটা ক্যারিং ভ্যালু থাকে, একটা রিভ্যালুয়েশন থাকে, এই দুইটার ডিফারেন্সটাকে আমরা বলে থাকি ইম্পেয়ারমেন্ট। আমরা ইউজুয়ালি কী করি, যে খরচটা কম হয় ওটা লিখি। সো আমরা কী করি, যদি আমার ক্যারিং অ্যামাউন্টটা রিভ্যালুড অ্যামাউন্টের থেকে সে আমার ক্যারিং অ্যামাউন্টটা কম, তখন আমি কী করবো, ক্যারিং অ্যামাউন্টটাকে লিখবো। সেক্ষেত্রে রিভ্যালুয়েশন থেকে ক্যারিং অ্যামাউন্টের ডিফারেন্সটা হচ্ছে আমার জন্য ইম্পেয়ারমেন্ট লস। ওকে, চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিকে তোমাদের জন্য থাকছে আরেকটা কোয়েশ্চেন আছে আমার কাছে, সেটা একটু অ্যান্সার করে দিতে চাচ্ছি যে প্রাথমিক খরচ কি। আচ্ছা প্রাথমিক খরচ হচ্ছে তুমি যখন তোমার ব্যবসাটা শুরু করছো, ব্যবসাটা শুরু করার সময় তোমার এমন কিছু খরচ হয় যে খরচগুলো তোমার ইন ফিউচার আর কখনো রিপিট করা হবে না। যেমন ইলেকট্রিফিকেশন, তোমার পুরো বিজনেসের যে কারখানাটা বলো বা অফিস বলো, সেখানে আমাদেরকে বিভিন্নভাবে ইলেকট্রিফিকেশনের কাজ করতে হয় না? এটাকে আমাদেরকে প্রতিবার করতে হয় না, ওয়ান্স ইন আ লাইফ টাইম করতে হয়। আবার তুমি মনে করো তুমি তোমার পুরো অফিসটাকে ডেকোরেট করলে বা রেনোভেট করলে, এই ধরনের কাজের কাজটাকে আমরা প্রতিবার রিপিট করি না, এগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম করা হয়, এগুলোকে আমরা বলি প্রাথমিক খরচ। এবং এই খরচগুলোকে আমরা একটা নির্দিষ্ট মানে অনন্তকাল পর্যন্ত ব্যবসা চলবে এটা চিন্তা করে নির্দিষ্ট সময় পরপর আমরা এই খরচগুলোকে অবলোকন দেখাই, যেটা কিনা চলমান প্রতিষ্ঠান ধারণাকে ফলো করে। আচ্ছা তো চলে যাচ্ছি আমাদের থার্ড পয়েন্টে, যেটা হচ্ছে হিসাব কাল ধারণা। আচ্ছা হিসাব কাল ধারণাটা খুবই সিম্পল, চলমান প্রতিষ্ঠানের মতো এত এত কিছু নাই। হিসাবকাল ধারণাটা হচ্ছে আমরা না যখন ব্যবসাটা শুরু করি, এই যে এ ইকুয়ালস টু এল প্লাস ও ই দিয়ে শুরু করছি, এই এ ইকুয়ালস টু এল প্লাস ও ইতে বলেছিলাম বিভিন্ন ধরনের লেনদেন করা হয়, তাই না? একটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের লেনদেন করে, এই লেনদেনের ফলে এই এ ইকুয়ালস টু এল প্লাস ও ইটা বিভিন্নভাবে আমার প্লাস হয়, বিভিন্নভাবে মাইনাস হয়, ফলে কি হয় আমার বছর শেষে আমার মুনাফা হয় অর্থাৎ লাভ হয় কিংবা আমার ক্ষতি হয়, এবং এই লাভ ক্ষতির ফলে আমার এই যে আর্থিক অবস্থা, তাই না, এটাকে তো আমরা আর্থিক অবস্থা বলে থাকি, এই আর্থিক অবস্থাটা আমার বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এই যে আর্থিক অবস্থাটা চেঞ্জ হয়, তাহলে এই মুনাফা বা ক্ষতি এটা ঠিক কত সময় পর পর আমি চেক করব, রাইট, বা কত সময় পর পর আমি রেকর্ডগুলোকে আমি দেখবো যে এটা আদৌ আমার মুনাফা হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। যেই নির্দিষ্ট সময় পরপর তুমি এটা চেক করতে যাচ্ছ সেটাই হচ্ছে আমার হিসাব কাল ধারণা। এই হিসাব কাল ধারণাটা ইউজুয়ালি আমরা 1 বছর বলে থাকি। আমরা যখন বলে থাকি বাজেটের কথা, তুমি খেয়াল করে থাকো বাজেটের কথা বলার সময় আমরা বলি যে ফিসকাল ইয়ার, রাইট, ফিসকাল ইয়ার, এই টার্মটা আমরা ইউজ করি যে 30 জুন আর পয়লা জুলাই, এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে আমরা বলে থাকি একটা ফিসকাল ইয়ার। খেয়াল করে দেখবে আমরা কিন্তু ঠিক ওই সময় আমাদের নতুন বাজেটটা পাই, বাজেটটা তখন পাশ হয় না যে 1 জুলাই থেকে নতুন বাজেটের ওপর ভিত্তি করে আমরা খরচ করছি, আমি গভর্নমেন্টের কথা বলছি। সো এই ফিসকাল ইয়ারের ঠিক এই ব্যাপারটাই ব্যবসার ক্ষেত্রে করা হয়। সো আমরা ইউজুয়ালি কী করি, 31st ডিসেম্বরটাকে আমরা এন্ড ধরে 1st জানুয়ারি থেকে এটা কাউন্ট করি, তবে কোনো কোনো প্রতিষ্ঠান আবার 30 জুন এবং 1st জুলাই এটাও কাউন্ট করে থাকে। চলে যাচ্ছি পরবর্তী টপিকে। অনেকে প্রাথমিক খরচ নিয়ে প্রশ্ন করেছো, প্রাথমিক খরচটা আমি জাস্ট একটু আগেই বলে দিয়েছি যে প্রাথমিক খরচ হচ্ছে এমন সব খরচ যা আমার ব্যবসায়ের জীবনে ফিউচারে আর কখনো রিপিট করা হবে না,
যেমন ইলেকট্রিফিকেশনের খরচ, যেমন ডেকোরেশনের খরচ, যেমন রেনোভেশনের খরচ, এই ধরনের খরচ যেহেতু আর ইন ফিউচার আর কখনো রিপিট করা হয় না, এগুলোকে আমরা বলি প্রাথমিক খরচ। এবং যেহেতু এটা ইন ফিউচার আর রিপিট করা হবে না, সো আমরা কি করি একটা নির্দিষ্ট সময় পর পর এই খরচটাকে আমরা অবলোকন দেখাই। অবলোকন এই জন্য দেখাই যেহেতু এটার নেচারটা হচ্ছে ইনট্যাঞ্জিবল। যদি এটা হতো যে এটা আমার একটা এমন ট্যাঞ্জিবল কস্ট, সে তুমি একটা কস্ট করলা, তুমি ওই কস্টের ফলে একটা আসবাবপত্র কিনলা, অথবা তুমি ওই খরচের ফলে একটা যানবাহন বা কোনো যন্ত্রপাতি কিনলে, তখন কি হয় আমরা সেটাকে বলি অবচয়। আর যেহেতু এটা প্রাথমিক খরচ, একটা এমন খরচ যেটাকে চোখে দেখা যায় না, সেহেতু আমরা এটাকে বলে থাকি অবলোকন করা। চলে যাচ্ছি থার্ড পয়েন্টে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে আমাকে অলিক সম্পত্তিটা কি। আচ্ছা, অলিক সম্পত্তি হচ্ছে সেই সব সম্পত্তি যেগুলোকে কিনা আমরা বলি অস্পর্শনীয় সম্পত্তি। এবং এই অলিক সম্পত্তি গুলো অস্পর্শনীয় হওয়া সত্ত্বেও, অস্পর্শনীয় থেকে কেন ডিফারেন্ট, বিকজ এই সরি এই অলিক সম্পত্তি গুলো আমাদেরকে সমন্বয় করে দেখাতে হয়। যেমন তোমার শেয়ারের অবহার, যখন আমরা শেয়ার ক্রয় বিক্রয় করি তখন আমরা অনেক সময় শেয়ার গুলোকে কম প্রাইসে ছেড়ে দিই না। আচ্ছা, কম প্রাইসে ছাড়া সত্ত্বেও ওই শেয়ারের প্রাইসের সাথেই আমাকে অবহারটা সমন্বয় করে দেখাতে হয়। এই ধরনের নেচারের যেসব হিসাব সেগুলোকে আমরা বলে থাকি অলিক সম্পত্তি। থার্ড পয়েন্টে চলে যাচ্ছি। থার্ড পয়েন্টের পরে চলে যাচ্ছি আর্থিক একক। আচ্ছা, আর্থিক একক ভেরি ইম্পর্টেন্ট, আর্থিক একক খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। আর্থিক একক ধারণা শুনে তোমার মনে হবে যে এটা বোধহয় শুধুমাত্র সেই লেনদেনগুলোর জন্য যেগুলোকে আমরা টাকায় কনভার্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, এখন বলি শ্রমিক নিয়ে। হিউম্যান রিসোর্স খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে, বা তুমি বলতে পারো যে কোনো ধরনের উৎপাদনের ক্ষেত্রে তুমি বলতে পারো যে এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাইট? সো যখন আমি শ্রমিক নিয়ে কথা বলছি, শ্রমিকের কাজটাকে আমরা কিভাবে টাকায় কনভার্ট করব, এই যে একক, একক মিন্স একটা নির্দিষ্ট টাকায় তোমাকে এটা কনভার্ট করতে হবে। টাকা বলছি যেহেতু আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলছি। সো শ্রমিক কিভাবে কাজ করে, শ্রমিকের কাজ করার ধরনটা হচ্ছে আমরা বলে থাকি এটা যান্ত্রিক ঘন্টা, তাই না? যান্ত্রিক ঘন্টা মিন্স একটা যন্ত্র প্রত্যেক ঘন্টায় যতক্ষণ কাজ করে ওই পরিমাণ হিসাব করে তাকে টাকা দেওয়া হয়। দ্যাট মিন্স একটা যন্ত্র এক ঘন্টায় যতটুকু অথবা যত পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে, ওই পরিমাণ পণ্যের জন্য তুমি ওই শ্রমিককে ঘন্টা ব্যাপী টাকা দিচ্ছ, সরি মজুরি দিচ্ছ। সেই যে বললাম মজুরি দিচ্ছ যান্ত্রিক ঘন্টা হিসাবে, এই যে হিসাবটা করছো এটাকে আমরা বলে থাকি একটা নির্দিষ্ট একক ধারণা। অর্থাৎ একজন শ্রমিক কিভাবে কাজ করছে, একজন শ্রমিক কতক্ষণ কাজ করছে, এটাকে কনভার্ট করার জন্য আমার একটা একক প্রয়োজন। কি সেই একক? সেই এককটার নাম হচ্ছে যান্ত্রিক ঘন্টা একক। অর্থাৎ একটা নির্দিষ্ট যন্ত্র যেটা ব্যবহার করে কাজ করছো, অর্থাৎ শ্রমিক কাজ করছে, একটা নির্দিষ্ট ঘন্টায় কত পরিমাণ পণ্য বা কত একক পণ্য সে উৎপাদন করতে পারে, ওই নাম্বারটা দিয়ে গুণ করে তুমি তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা দিচ্ছ, অর্থাৎ মজুরি দিচ্ছ। দ্যাট মিন্স আর্থিক একক ধারণা অনুযায়ী তোমার প্রত্যেক শ্রমিককে এমনভাবে পেমেন্ট করতে হবে যেটাকে একটা নির্দিষ্ট টাকার পরিমাণে পরিমাপ করা যায়। যদি পরিমাপযোগ্য না হয় তাহলে কিন্তু আমি তাকে সেটার জন্য পেমেন্ট করতে পারবো না, এবং এটা কিন্তু আমার অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান কখনো অ্যালাউ করে না। ফর এক্সাম্পল, তোমার আর্থিক একক ধারণা থেকে একটা কথা মনে পড়লো, খুবই কন্টেম্পোরারি একটা ধারণা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নামটা শুনে অনেকের চেনার কথা, রাইট? না চেনার কোনো কারণ নাই, সারা বিশ্বের একটা অনেক বড় ঘটনা। এবং যারা ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটু কম জানো, আমার মনে হয় তারা সাকিব বিন রাশিদ ভাইয়ের ক্লাসগুলো করতে পারো। ভাইয়া কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিয়ে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট দিয়েছেন তার ক্লাসে, বিকজ আমি তার ক্লাস করেছি এই কারণে বললাম। সো ডোনাল্ড ট্রাম্পের কথা কেন বললাম, ডোনাল্ড ট্রাম্প ইউএসএর প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর যেটা হয় আমাদের স্টক মার্কেটে অনেক শেয়ারের প্রাইসে হেরফের হয়। যেমন ডোনাল্ড ট্রাম্প অধ্যুষিত যেসব স্টক সেসব স্টকের দাম যেরকম বেড়ে যায়, আবার যেসব অভিবাসী রয়েছে বিভিন্ন জায়গায় তাদের যেসব ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের স্টকের দাম কিন্তু আবার খুব কঠিনভাবে ফল করে। সো এই যে বললাম একটা নির্দিষ্ট ঘটনার জন্য, ঘটনাটা কি? ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার পর যখন স্টক প্রাইসের এই যে হেরফেরটা হয়, এটাকে কি তুমি তোমার টাকায় কনভার্ট করে দেখাতে পারবা যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ফলে আমার এই স্টকের
দাম কমেছে বা বেড়েছে তুমি কিন্তু দেখাতে পারবা না। এই যে তুমি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়াটাকে একটা নির্দিষ্ট টাকায় কনভার্ট করতে পারছো না, এটা হচ্ছে চলমান সরি আর্থিক ধারণার একটা অন্যতম অসুবিধা বলতে পারো। সো তোমাকে ডোনাল্ড ট্রাম্পের এক্সাম্পল দিতে হবে না, তুমি যেটা করতে পারো তুমি জাস্ট বলতে পারো যে যেসব ঘটনাকে আমরা আর্থিক পরিমাপে এককে পরিমাপ করতে পারি না সেগুলো হচ্ছে আর্থিক একক ধারণার একটা অসুবিধা। অলরাইট, চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে। আমাদের পরের টপিকটা হচ্ছে সম্পদ সংক্রান্ত, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট অথবা ব্যয় নীতি বা ক্রয় নীতি, সরি ক্রয় মূল্যনীতি, ক্রয় মূল্যনীতি, ক্রয় মূল্যনীতি বা হিস্টোরিক্যাল কস্ট প্রাইস হচ্ছে আমরা বলে থাকি যে আমরা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে বা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় কি করব, আমরা বছরের শুরুতে যে পরিমাণ টাকা দিয়ে একটা অ্যাসেট ক্রয় করেছিলাম সেই পরিমাণ টাকাই আমরা সারা জীবন ভর, যে অনন্তকালের কথা বলছিলাম গাইজ, যে অনন্তকাল ধরে আমার ব্যবসা চলতে থাকবে সেই অনন্তকাল আমি সেই প্রথম দিনের কেনা মূল্যে সেটাকে দেখাবো। ফর এক্সাম্পল প্রথম বছর আমি যখন ব্যবসাটা শুরু করছি আমি 50,000 টাকা দিয়ে আমার বিল্ডিংটা ক্রয় করলাম, আমার দালানটা ক্রয় করলাম, ঠিক আছে, যেখানে আমি আমার ব্যবসাটাকে পরিচালনা করছি। 50,000 টাকা দিয়ে আমি কিনলাম সেটা কোন সালে, 1990 সালে। 2016 সালে গিয়ে সেই 50,000 টাকার একটা দালানের দাম খেয়াল করো দাঁড়ালো 5 কোটি টাকা, আসলে আরো বেশি হওয়ার কথা, হ্যাঁ 5 কোটি টাকা। তো আমি কি করলাম, আমি আমার আর্থিক অবস্থায় আমি আমার আর্থিক বিবরণীতে আমি কি করলাম, আমি সেটাকে 50,000 টাকা দিয়ে দেখাচ্ছি। এই যে আমি আমার 50,000 টাকাতে কোনো হেরফের করছি না, এটা না করার রিজন হচ্ছে সেই একটা ধারণা যা কিনা আমাকে এটা করা থেকে বিরত রাখছে, 5 কোটি টাকায় দেখানো থেকে বিরত রাখছে। সেই 5 কোটি টাকা দেখানো থেকে যে আমাকে বিরত রাখছে সেটাই হচ্ছে আমার কস্ট প্রিন্সিপাল। কস্ট প্রিন্সিপাল, কস্ট প্রিন্সিপাল আমাকে বলে প্রথমে তুমি যেই দামে টাকাটা দালানটা কিনেছিলে ওই দামেই তুমি এটা দেখাবে। আচ্ছা কেন এটা আমরা করি, এটা বলি আমরা এটা করি, আমাদের অ্যাকাউন্টিং এর একটা ধারণা হচ্ছে রেলেভেন্স। রেলেভেন্স, রেলেভেন্স হচ্ছে এই যে তুমি যখন 50,000 টাকা দিয়ে দালানটা ক্রয় করেছিলে নিশ্চয়ই তোমার কাছে যথাযোগ্য এটার ডকুমেন্টস আছে। এই যে ডকুমেন্টস তুমি এটার জন্য প্রোভাইড করতে পারছো, এই ডকুমেন্টসটা প্রোভাইড করতে পারার কারণে এটার একটা রিলায়াবিলিটি আছে, এটার একটা রেলেভেন্স আছে। রিলায়াবিলিটি, রিলায়াবিলিটি এবং রেলেভেন্স দুটো হচ্ছে যে তোমার সেই ডকুমেন্টের ওপর, এটা একটা রিটেন ডিড না একটা দলিল, এই দলিলটার উপর কিন্তু তোমার যারা মালিক পক্ষ তোমার যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু এটা বিশ্বাস করবে যে হ্যাঁ আমার আর্থিক বিবরণীতে যে 50,000 টাকার দালান দেখানো হয়েছে এটার এগেনস্টে আমার রিলায়েবল কিছু ডকুমেন্ট আছে। তার মানে 50,000 টাকা দেখানোটা একটা রেলেভেন্ট একটা ইস্যু, দ্যাট মিন্স কস্ট প্রিন্সিপালটা সবসময় রিলায়েবিলিটি এবং রেলেভেন্সকে সাপোর্ট করে। ওয়েয়ার অ্যাজ তুমি যদি এখন বলো যে আমার এটা ফেয়ার ভ্যালুতে দেখাবো, ঠিক আছে ফেয়ার ভ্যালুতে দেখাবো, ফেয়ার ভ্যালুতে দেখালে কি হবে, আমি আমাকে বলতে হবে যে 2016 সালে এটার দাম 5 কোটি টাকা, কিন্তু যেহেতু আমি 5 কোটি টাকার দালানটা এখন বিক্রি করবো না, তাই না, আমি তো বিক্রি করছি না কারণ আমার ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল পর্যন্ত চলবে। সো বিক্রি না করার কারণে আমার কাছে কিন্তু এই সংক্রান্ত কোনো দলিল নেই, কেউ আমাকে লিখিতভাবে দিতে পারবে না যে এই দালানের দাম 5 কোটি টাকা, দেয়ারফর এটার কিন্তু কোনো রিলায়াবিলিটি নেই, কোনো রেলেভেন্স নেই। দ্যাটস ওয়াই কস্ট প্রিন্সিপাল রিলায়াবিলিটি এবং রেলেভেন্স ফলো করার কারণে সবসময় বলে থাকে যে তোমার কাছে যে জিনিসের ডকুমেন্ট আছে সেটাই তুমি আমাকে আমার আর্থিক বিবরণীতে প্রকাশ করবে। সো কোন জিনিসটা আমার কাছে ডকুমেন্ট থাকে, একদম ব্যবসার শুরুতে কেনা সেই দালান কোঠা বা আসবাবপত্র যন্ত্রপাতি সেটার আমার কাছে ডকুমেন্ট থাকে। সো আমরা কী করি, প্রথম বছর যে পরিমাণ টাকার বিনিময়ে একটা সম্পদ কিনেছিলাম ওই পরিমাণ টাকা দিয়ে আমাকে সেটা সারা জীবনভর দেখাতে হয়। রাজস্ব স্বীকৃতি, ব্যয় স্বীকৃতি, এটার জন্য বেশি সময় নেব না, এটা মনে রাখার জন্য জাস্ট একটা জিনিস বলবো, রাজস্ব স্বীকৃতি, রাজস্ব স্বীকৃতিতে কি হয়, রেভিনিউ রেকগনিশন। রেভিনিউ রেকগনিশনে কি হয় যে আমি বলি আমি যদি কাউকে কোনো সেবা দিয়ে থাকি, প্রদান
সেবা প্রদান করে থাকি কিংবা কাউকে কোনো পণ্য বিক্রয় করে থাকি, এই দুই ক্ষেত্রে কি হয়, আমার অর্জন হয়। আচ্ছা, অর্জন হয় তাহলে আমার যে কোনো একটা ঘটনা, আমার যখন কোনো একটা ঘটনা সংঘটিত হয় এবং এই ঘটনার এগেনস্টে আমার যে কোনো ধরনের আয় অর্জন হয়, অর্জিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রাপ্ত হয়নি কিন্তু প্রাপ্য হয়েছে। অর্জিত, অর্জন এবং প্রাপ্য, এই দুইটা কথা কিন্তু বাংলায় প্রতিশব্দ, তাই না? তো যখন আমার কোনো কিছু অর্জন হয় বা প্রাপ্য হয়, কিসের এগেনস্টে? সেবা প্রদান করা অথবা পণ্য বিক্রয় করা, এইসব ক্ষেত্রে যখন আমার কোনো একটা ঘটনার ফলে আমার আয় অর্জিত হয় বা প্রাপ্য হয়, কিন্তু এখন পর্যন্ত আমি সেটাকে নগদ টাকায় পাইনি, তখন আমরা সেটাকে রাজস্ব স্বীকৃতি অনুযায়ী বলবো যে হ্যাঁ, এটা আমার আয় হয়েছে, whereas আমি কিন্তু এখন পর্যন্ত টাকাটা নগদে পাইনি। আর ঠিক অপোজিটে ব্যয় স্বীকৃতিটা বলে ফেলি, ব্যয় স্বীকৃতির আরেকটা নাম ম্যাচিং প্রিন্সিপাল। এবং ইন্টারেস্টিং হচ্ছে, ম্যাচিং প্রিন্সিপাল এটা ইংলিশে হলেও এটাকে বাংলায় পারিভাষিক শব্দটা কিন্তু আমরা অনেকভাবে দেখে থেকেছি বিভিন্ন প্রশ্নে, যে এটাকে ব্যয় স্বীকৃতিটাকে আমরা ম্যাচিং প্রিন্সিপাল বলি। অনেক সময় আমি যেটা একটু আগে বলছিলাম যে তোমার যে কোনো একটা আয় অর্জিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি, ব্যয়ের ক্ষেত্রে কি হয়, যে কোনো ধরনের ব্যয় তুমি একটা খরচ করলে, আচ্ছা এখন সেই খরচের এগেইনস্টে দুটা ঘটনা হয়, একটা হচ্ছে অগ্রিম, একটা হচ্ছে বকেয়া। তুমি কি করবে, তুমি বকেয়াটা এটার সাথে যোগ করে দেখাবে এবং অগ্রিমটা তুমি মাইনাস করে দেখাবে। এই যে তুমি একটা নির্দিষ্ট হিসাবকালে তোমার ব্যয়ের অ্যাকচুয়াল টাকাটা কত এটাকে তুমি প্লাস মাইনাস করে সমন্বয় করলে, এটাকে আমরা বলি ম্যাচিং প্রিন্সিপালস। দ্যাট মিন্স তুমি ওই পার্টিকুলার যে তোমার পিরিয়ড অর্থাৎ হিসাবকাল, তুমি ওই পার্টিকুলার হিসাবকালের মধ্যে তোমার ব্যয়ের অ্যাকচুয়াল টাকাটা কত হলো এটা তুমি তোমার শেয়ার হোল্ডারদেরকে বলছো যে হ্যাঁ, আমি আগামী বছরের জন্য এত টাকা পে করেছি কিন্তু ঘটনা এখনো সংঘটিত হয়নি, আবার আমি এই বছর এত টাকার ওদেরকে খরচ করেছি কিন্তু এই খরচের জন্য, খরচ হচ্ছে আমার বকেয়া খরচ ছিল, যে এই খরচের টাকাটা আমি এখন দিয়েছি ঠিকই কিন্তু ঘটনাটা আসলে আগে ঘটেছিল। দ্যাট মিন্স ওই হিসাব কালের সাথে, খরচের সাথে টাকার অর্থাৎ ক্যাশের আউটফ্লো এবং ইনফ্লো এটাকে তুমি যখন ম্যাচিং করছো, ম্যাচ করছো, তখন সেটাকে আমরা বলে থাকি ব্যয় স্বীকৃতি নীতি। চলে যাচ্ছি আমাদের লাস্ট টপিকে। আচ্ছা, এখন কথা বলবো নীতি নিয়ে, সরি আরেকটা টপিক বাকি আছে, লাস্ট টপিক ছিল পূর্ণ প্রকাশ নীতি। এর মধ্যে আমি একটু তোমাদের কমেন্ট একবার চেক করে আসি, যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমার কাছে। আচ্ছা গাইস, আমি লাস্ট টপিকটা পড়ানোর আগে তোমাদেরকে একটা ছোট কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে প্রাথমিক খরচ অবলোপিত হয় কোন নীতি অনুসারে, এটা একটু আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। তোমরা অনেকে নিয়ে কোয়েশ্চেন করেছিলে যে প্রাথমিক খরচটা কি, প্রাথমিক খরচ কি, আমি বলেছিলাম যে ইলেকট্রিফিকেশন, ডেকোরেশন, এই ধরনের খরচ যা কিনা রিপিট হয় না। আচ্ছা, তো এটাকে আমরা বলে থাকি প্রাথমিক খরচ, এবং এই প্রাথমিক খরচ যে অবলোপিত হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর তুমি যে এই খরচটাকে কম করে 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 দেখাচ্ছ, দ্যাট মিন্স এই খরচটাকে তুমি নিঃশেষ করে দিচ্ছ, এটা কোন নীতি অনুসারে করা হয়, এটা আমাকে কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি গাইস। আচ্ছা, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি গাইস। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছো যে আমার ক্লাস অনেক ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আশা করি তুমি আমাদের ক্লাসটা শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে সেটা দেখার সুযোগ করে দেবে। আচ্ছা,
এক্স্যাক্টলি রাইট অ্যান্সার পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চলমান প্রতিষ্ঠান নীতি অনুযায়ী আমরা প্রাথমিক খরচকে অবলম্বিত করে দেখা, এক্স্যাক্টলি। কেননা আমি আগেই বলেছিলাম যে চলমান প্রতিষ্ঠান হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট সময় না একটা অনন্তকাল পর্যন্ত আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালনা করব। দেয়ারফর কি হয় যে আমাদের প্রাথমিক খরচটা একটা একটা পার্টিকুলার ডেটে হওয়া সত্ত্বেও আমরা অনেক বছর ধরে এই খরচটাকে আমাদের যখন প্রফিট অ্যান্ড লসের পেজে দেখে আসছি। আচ্ছা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চনে। পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার, ফুল ডিসক্লোজার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এবং সত্যি বলতে কি পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার যে প্রিন্সিপালটা এটা নিয়ে অনেকের দ্বিমত আছে। কি হয় অনেক বড় বড় প্রতিষ্ঠান করে কি ওদের খুব মুনাফা হয়, ওদের মুনাফা হওয়ার পরবর্তীতে ওরা ওদের খুব ভালোভাবে ওদের শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিয়ে দেয়, ওরা ঠিক মতো ওদের মুনাফাগুলোকে পে আউট করে দেয়, সবাই খুশি। হোয়ার অ্যাজ ওরা ওদের আর্থিক বিবরণীতে কিংবা এর বাইরে কোথাও এটা মেনশন করে না যে ওদের একটা সম্ভাব্য দায় আছে। সম্ভাব্য দায়, সম্ভাব্য দায় মিন্স ওরা একটা খুব বড় রকমের মামলায় জড়িয়ে গেছে। যেমন বলে দিই, ফর এক্সাম্পল স্যামসাং এর কিছুদিন আগে নোট 7, স্যামসাং এর নোট 7, এটা একটা মোবাইলের মডেলের নাম। স্যামসাং এর নোট 7 কি করেছিল, ওদের কিছু টেকনিক্যাল ফলস ছিল, টেকনিক্যাল ফলস এর জন্য ওদের মোবাইলটা কি করতো বার্স্ট করতো। সো এটা একটা ওদের জন্য একটা সম্ভাব্য দায় ছিল, এই কারণে যে ওদের এগেনস্টে একটা মামলা চলছিল এবং এই মামলাটার জন্য ওদের 3 বিলিয়ন লসেস হয়। এত বড় পরিমাণ একটা লস, এবং এই লসটা কিন্তু ওরা আগে থেকে অ্যান্টিসিপেট করছিল, অর্থাৎ ওরা ধরে নিচ্ছিল, ধারণা করছিল যে হ্যাঁ এই ধরনের একটা অনেক বড় লস আমার জন্য ইন ফিউচার হবে। সো এই লসটার জন্য ওরা ওদের নোটস একটা অংশ থাকে না আমাদের আর্থিক বিবরণীতে, হ্যাঁ ওরা কি করতো এই নোটস এর মধ্যে ওরা ওদের দায়টাকে মেনশন করে দিয়েছিল যে ওরা ওদের যারা নাকি শেয়ার হোল্ডার ওদেরকে অ্যাওয়্যার করছিল যে হ্যাঁ দেখো আমাদের সাথে কিন্তু তোমরা এতদিন ধরে এত ভালো সুসম্পর্ক বজায় রেখেছো, খুব ভালো কথা, কিন্তু আমাদের কিন্তু ইন ফিউচার একটা অনেক বড় লস আসতে পারে। এই যে একটা অনেক বড় লস আসার যে একটা সম্ভাবনা ছিল, যেটা কিনা পরবর্তীতে সত্যি হয়ে যায়, 3 বিলিয়নের একটা লস স্যামসাং এর হয়, এই লসটার কারণে ওদের ওদের মুনাফাটা খুব ভালোভাবে এফেক্টেড হয়, রাইট? এটা ছিল ওদের সম্ভাব্য দায়, এবং এই সম্ভাব্য দায়টা নোটস এই সেকশনে মেনশন করাটা ছিল পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার এই প্রিন্সিপালের একটা ডেমনস্ট্রেশন। এই সাথে আমরা আমাদের ধারণাগুলোকে শেষ করে ফেলছি। ধারণার পরবর্তীতে আমরা দুটো নীতি নিয়ে একটু কথা বলবো। একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রক্ষণশীলতা নীতি, রক্ষণশীলতা নীতি। রক্ষণশীলতার নীতি হচ্ছে অ্যাকাউন্টিং এ বা হিসাব বিজ্ঞানে সবসময় বলা হয় যে আমরা আমাদের কি করব, আমাদের যে লাভ হবে বা মুনাফা হবে এটাকে সবসময় মিনিমাইজ করে দেখাবো, আর আমরা আমাদের খরচগুলোকে সবসময় ম্যাক্সিমাইজ করে দেখাবো। তো আমরা কি করি, আমাদের একটা আমাদের যে মজুত পণ্য থাকে, আমরা কি করি আমাদের মজুত পণ্যগুলোকে সবসময় দেখাই, সমকোণী মজুত পণ্যকে আমরা NRV অর্থাৎ নেট রিয়েলাইজেবল ভ্যালু অথবা কস্ট ক্রয় মূল্য, এই দুটার মধ্যে যেটা আমার কম সেখানে আমি দেখাই। কেন এই কাজটা আমরা করি, কারণ আমরা NRV আর কস্টের মধ্যে যেটা কম ওই পরিমাণ টাকা সবই মজুত পণ্যকে ভ্যালুয়েশন করি। দ্যাটস বিকজ আমরা চাই ইন ফিউচার কত টাকায় আমার বিক্রি হবে, ভবিষ্যতে সম্ভাব্য বিক্রয় মূল্য যেহেতু আমার জানা নেই, সো আমি কি করি আমি বর্তমানে যত কম প্রাইসে এটাকে দেখানো সম্ভব তত কম প্রাইসে এটাকে আমি দেখাই। দেখানোর ফলে কি হয় আমার যদি ইন ফিউচার বেশি প্রাইসে বিক্রি হয়ও তাহলে সেটা আমার লাভ হবে, কিন্তু কম প্রাইসে বিক্রি হলে আমার কোনো লস থাকবে না। আচ্ছা এখন পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে সরি বস্তুনিষ্ঠতা বা ম্যাটেরিয়ালিটি। বস্তুনিষ্ঠতা বা ম্যাটেরিয়ালিটিতে বলা হয় যে কোন একটা হিসাবের এটার নেচার যাই হোক না কেন আমরা দেখব যে এটাতে যে পরিমাণ টাকা অ্যালোকেট করা হয়েছে ওই পরিমাণ টাকাটা কত, যদি এটার পরিমাণ কম হয় তাহলে আমরা সেটাকে নেচার থেকে সরে গিয়ে দেখাতে পারবো। বস্তুনিষ্ঠতা বা ম্যাটেরিয়ালিটি হচ্ছে আমার ডিসিশন মেকিং এর উপর ডিপেন্ড করে যে আমার একটা সে ফর এক্সাম্পল একটা অ্যাসেট, কিন্তু অ্যাসেট কি হয় অ্যাসেট হচ্ছে আমার জন্য একটা সম্পদ,
সম্পদ সাধারণত আমরা একটা 1 বছরের বেশি সময় ধরে ব্যবহার করি, বা কোনো কারণে যদি এরকম হয় যে আমার সম্পদটা 1 বছরের মধ্যে নিঃশেষিত হয়ে যাচ্ছে, তখন কি এটা সম্পদ হওয়া সত্ত্বেও আমরা সম্পদ নামে দেখাবো না? তখন আমরা কি করবো, এটাকে আমরা খরচ নামে দেখাবো। এবং এই যে আমি সম্পদ থেকে সরে এসে থেকে খরচ নামে দেখাচ্ছি, এটারও পারমিশন আমাকে অ্যাকাউন্টিং দিয়েছে। কিসের মাধ্যমে দিয়েছে? সেটা হচ্ছে বস্তুনিষ্ঠতা। আচ্ছা, ফার্দার আরেকটা টপিক বলবো, সেটা হচ্ছে আমাদের লাস্ট আরেকটা নীতি, সেটা হচ্ছে সামঞ্জস্যতা। সামঞ্জস্যতা এই নীতিতে বলা হয় যে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রথম বছর তোমার ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট এই নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য বা ইনভেন্টরি ইনভেন্টরিকে ভ্যালুয়েশন করে, অর্থাৎ মূল্যায়িত করে, 1 বছর পর তুমি এটাকে কোনোভাবে লিফও দেখাতে পারবে না বা ভাইস ভার্সা করতে পারবে না। তোমাকে কি করতে হবে, যদি তুমি প্রথম বছর ফিফো করো, তোমাকে পরবর্তী বছরগুলোতে ফিফোতেই কন্টিনিউ করতে হবে। আবার তুমি যদি প্রথম বছর স্ট্রেইট লাইন মেথড অবলম্বন করে তুমি যদি অবচয় দেখাও, তুমি কিন্তু কয়েক বছর পর এটাকে আবার ডাবল ডিপ লাইনিং মেথডে কনভার্ট করতে পারো না, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। যদি তুমি আমাদের এই নীতি বা ধারণাগুলো বুঝতে পারো, তাহলে তোমার জন্য একটা ছোট কোয়েশ্চেন আছে, আমি আশা করবো তোমরা খুব ফাস্ট আমাকে কমেন্ট করে সেটা রাইট অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। সো কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা অনেকবার এটার কথা বলেছি যে ইকুয়ালস টু এল প্লাস ও ই, তুমি আমাকে বলো ইকুয়ালস টু এল প্লাস ও ই এটা হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে করা হয়? এ ইকুয়ালস টু এল প্লাস ও ই, অর্থাৎ আমরা সম্পদ থেকে দায় সরি এবং মালিকানা আলাদা করে দেখাচ্ছি। এই যে সম্পদ থেকে দায় মালিকানা আলাদা করে দেখানোর এই যে সম্পর্কটা করলাম, এই সম্পর্কটা কোন নীতি অনুসারে করা হয়? আর আমি অপেক্ষা করছি তোমার কমেন্টের জন্য। শাওন একটা কমেন্ট করেছিলে কন্টিনজেন্ট লাইবিলিটি, তুমি বোধ হয় সম্ভাব্য দায়ের সময় আমাকে কোয়েশ্চনটা করেছিলে, আমি মাত্র দেখলাম। এক্স্যাক্টলি, কন্টিনজেন্ট লাইবিলিটি আমার জন্য সম্ভাব্য দায়, কারেক্ট। মঞ্জুর একটা কোয়েশ্চেন করেছিলে পূর্ণ প্রকাশ নীতি, এটা ইংলিশ টার্মটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, ফুল ডিসক্লোজার। শাওন একটা কোয়েশ্চেন করেছে ভাইয়া যে যদি আমার কোন একটা কি ফাইন্যান্সিয়াল রিপোর্ট এক্স্যাক্টলি যদি কোয়ালিফাইড হলে সেটা সেটা ম্যাটেরিয়ালিটি ক্রস করেছে, যদি কোয়ালিফাইড হয়। আচ্ছা, তুমি বলেছো ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি অডিটেড হয়, রাইট? তুমি অডিটিং নিয়ে বলছো, এক্স্যাক্টলি। ফাইন্যান্সিয়াল রিপোর্ট তোমার যদি কোয়ালিফাইড হয়, দ্যাট মিনস এখানে কোনো একটা ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়ালিটি নিয়ে কোনো একটা কোয়েশ্চেন আছে, অর্থাৎ সেখানে কোনো গ্যাপ সে গ্যাপ থেকে কোনোভাবে কোনো আছে যে ডিপার্চার আছে, যে হয়তো বা গ্যাপে কোনো কিছু একটা করার কথা বলা আছে, সে গ্যাপটা ফলো করেনি, যদি সে কোনোভাবে ম্যাটেরিয়ালিটি দিয়ে আমার যে অডিটর তাকে যদি সে কোনোভাবে স্যাটিসফাই করতে পারে, তাহলে সেখানে তাকে আর কোয়ালিফাইড বলা হবে না। বাট যদি কোয়েশ্চেনটা বিয়ন্ড ম্যাটেরিয়ালিটি হয়, যদি এরকম হয় যে আমি কোনো ধরনের কোনো এক্সপ্লেনেশন দিয়ে তাকে হ্যাপি করতে পারলাম না, এবং আমার অডিটর মনে করলো যে এখানে ম্যাটেরিয়াল কোনো একটা ডিপার্চার আছে, যে এমন কোনো একটা ইনফরমেশনের ঘাপলা আছে যে ইনফরমেশনটা যদি ভুল হয়, তাহলে আমার শেয়ার হোল্ডারদের বা আমার যারা স্টেক হোল্ডার তাদের ডিসিশন মেকিংয়ে হ্যাম্পার করবে, তাহলে এক্স্যাক্টলি সেটা কোয়ালিফাইড। এবং এখানে তোমার কোয়েশ্চনটা রাইট যে কোয়ালিফাইড হলে ম্যাটেরিয়ালিটির একটা কোয়েশ্চেন থাকছে। আচ্ছা, আমাদেরকে একজন বন্ধু লিখেছো, আসমা লিখেছে যে সামঞ্জস্য নীতি ইকুয়ালস টু এল প্লাস ওই সামঞ্জস্য নীতি না আপু, আই এম সো সরি, তোমার অ্যান্সার নিতে পারছি না, বাট আমি তোমাকে বলে দিব, আমার ধারণা এই ক্লাসের পর তোমার কোনো কনফিউশন থাকবে না। আহনাফ, এক্স্যাক্টলি, আহনাফ লিখেছ ব্যবসায় সত্তা, রাইট? ব্যবসায় সত্তা নীতি বা পৃথক সত্তা নীতি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ব্যবসায় সত্তা বা পৃথক সত্তা, আচ্ছা কেন এটা হয় এটা বলি। এখানে দেখার যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইকুয়ালস টু এল প্লাস ওই আমার জন্য একটা ছোট্ট একটা সমীকরণ। সমীকরণে দেখো আমি দায় আর মালিকানাকে পৃথক রেখেছি, যে দায় এবং মালিকানাকে পৃথক রাখলাম, দ্যাট মিনস মালিককে ব্যবসা থেকে পৃথক রাখলাম, দ্যাট মিনস আমার ব্যবসায় মালিক যখন টাকা দিচ্ছে তখন আমরা সেটাকে বলছি মূলধন, মালিক যখন টাকা নিয়ে যাচ্ছে তখন সেটাকে বলছি উত্তোলন।
এই কারণে আমরা a=l+y বা হিসাব সমীকরণটাকে ফলো করি হিসাব বিজ্ঞানে যে নীতি অনুসারে, সেটা হচ্ছে ব্যবসায় সত্তা নীতি। আর এরই সাথে আমরা আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর আমার মনে হয় যে তোমাদের আজকের ক্লাসের পর স্পেশালি আসমা, আমার মনে হয় না তোমার কোনো প্রবলেম থাকবে, তুমি বোধহয় বুঝতে পেরেছো কেন আমরা a=l+y দিয়ে হিসাব সমীকরণটাকে ব্যবসায় সত্তা নীতি অনুসারে করছি। সো আমরা চেষ্টা করব তোমাদের আরো কোয়েশ্চেন গুলো নিয়ে একটা ক্লাস করার, যেখানে আমরা খুব ইজিলি তোমাদের সাথে কমিউনিকেট করতে পারবো। আর তোমাদের জন্য 10 মিনিট স্কুলের যা কিছু রিসোর্স আছে সেগুলো লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, যে আমাদের 10 মিনিট স্কুলের, এই হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের, এটা ছিল আমাদের ওয়েবসাইট, ওয়েবসাইটের হোম পেজ। এই হোম পেজটা যদি তুমি দেখতে পাও, এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি এইচএসসি সেগমেন্টে। আচ্ছা, এইচএসসি সেগমেন্টটা লোড হচ্ছে। এই এইচএসসি সেগমেন্টে তুমি দেখতে পাবে বিভিন্ন ধরনের সাবজেক্ট, রাইট? সো এই সাবজেক্ট থেকে তুমি বাংলা দেখতে পারো, তুমি যদি হয়ে থাকো আমাদের বিজনেস স্টুডেন্ট, তুমি দেখতে পারো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র আছে, তুমি প্রথম পত্র চলে যেতে পারো। পেজটা লোড হচ্ছে। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে থেকে তুমি বিভিন্ন ধরনের কুইজ অ্যান্সার করতে পারো, প্র্যাকটিস টেস্ট আছে যেখানে একটা টেস্ট তুমি অ্যান্সার করতে পারো, এবং এভাবে তুমি পয়েন্টস পেতে পারো। আসলে পয়েন্টস পাওয়াটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার জানাটা, যেহেতু এইচএসসি পরীক্ষা খুব সামনে। সো আমি চাইবো তুমি আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যেয়ে এই প্র্যাকটিস টেস্টগুলো করো, এবং যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের মেনশন করো 10 মিনিট স্কুল লাইভ পেজে। উইথ দ্যাট নোট, আই টেক আ বাই, থ্যাংক ইউ।